হেমন্ত মুখোপাধ্যায়ের গানের জাদু বিদেশের বহু জায়গায় ছড়িয়ে তিনি ফ্রাঙ্ক সিনাত্রা অফ ইন্ডিয়া উপাধি পেয়েছিলেন। ফ্রাঙ্ক সিনাত্রা ছিলেন বিংশ শতাব্দীর সেরা আমেরিকান গায়ক। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ছিল তাঁর। 1915 সালে জন্মগ্রহণ করেন। নিউ জার্সিতে বড় হয়ে ওঠা ফ্রাঙ্ক সিনাত্রার, বলা বাহুল্য গায়ক ও সুরকার হিসেবে ফ্রাঙ্ক সিনাত্রার জনপ্রিয়তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয়তাকে সমমর্যাদা দান করে সঠিক সম্মান জানানো হয় ভারতের এই স্বর্ণকণ্ঠ গায়ককে। 1959 সালে প্রথম বিদেশ সফর হেমন্তের, পূর্ব আফ্রিকা, রোম, লন্ডন ও ইউরোপের আরও কয়েকটি জায়গা। কোনো ভারতীয় সঙ্গীত শিল্পীর অ্যালবাম প্রথম রেকর্ডিং করা হয় লন্ডনে। সুরিনামেও হেমন্ত গান রেকর্ড করেছিলেন, বিপুল সম্বর্ধনা পেয়েছিলেন সব জায়গায়। তিনি সেবার যেসব জায়গায় গানের অনুষ্ঠান করেছিলেন তাকে ঘিরে দর্শক শ্রোতাদের স্বতঃস্ফূর্ততা ছিল দেখার মতো। 1964 সালে হেমন্ত গেলেন ওয়েস্ট ইন্ডিজে, ক্যারিবিয়ান সমুদ্রের আশপাশের কয়েকটি দ্বীপ নিয়ে এই দেশ। এই দ্বীপগুলোর নাম জ্যামাইকা, ত্রিনিদাদ, সুরিনাম ইত্যাদি। ওয়েস্ট ইন্ডিজে যারা বসবাস করেন তাদের পূর্বপুরুষরা ভারতবর্ষ আর আফ্রিকার নানান অঞ্চল থেকে গিয়েছিলেন। ব্রিটিশরাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওদের নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের সেই সঙ্গীত সফরের কথা বলতে গিয়ে চাপা খুশি ফুটে উঠেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের চোখে মুখে। জ্যামাইকার এক জায়গায় যাচ্ছি, এয়ারক্রাফট যখন নামছে দেখলাম এয়ারপোর্টে হাজার হাজার লোক আমাকে দেখতে এসেছে। এই ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না। আমার এই সফর লাইভ ব্রডকাস্ট হয়েছিল ওদের রেডিওতে, যাকে বলে রাজকীয় সম্বর্ধনা। দেখেছি অনেকেই আমাকে ছুঁয়ে দেখছেন, একটু অবাকও হতাম ব্যাপার কি। ওরা বলতেন ইন্ডিয়াকে ছুঁয়ে দেখছি, শুনেছি ইন্ডিয়া থেকে আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন, কিন্তু ওখানে কোনোদিন যেতে পারবো কি না জানি না, তাই তোমাকে ছুঁলে আমাদের ইন্ডিয়াকে ছোঁয়া হবে। একথা শুনে আমার চোখে জল চলে এসেছিল। এক জামাইকান ভদ্রলোক আমাকে বলেছিলেন, মিস্টার মুখার্জি, আপনি এখানে আসছেন শুনে আমার অসুস্থ বৃদ্ধ বাবা আপনাকে একটিবার চোখে দেখার জন্য হাসপাতাল থেকে চলে আসতে চাইছেন। যে সম্মান, যে আদর আপ্যায়ন ওদের কাছ থেকে পেয়েছি তা কোনো দিন ভুলতে পারবো না। ইউরোপে আরও কয়েকবার ট্যুরে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় গিয়েছেন। 1974 সালে পশ্চিম জার্মানিতে গান গাইতে গেলেন। বার্লিন কংগ্রেস হলে আয়োজিত ওই অনুষ্ঠানে 23টি গান গেয়েছিলেন। ধুতি শার্ট, কাঁধে শাল, সৌম্য দর্শন দীর্ঘদেহী এই বরেণ্য সঙ্গীতাচার্যের গান শোনার জন্যে সেদিন হল পুরো ভর্তি ছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো রেকর্ডিং করে রাখা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।